হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের প্রিয় আপু মৌমিতা রায়। আজকে আমি তোমাদের শোনাবো স্কুলের হেডমাস্টার কিভাবে সুযোগ পেয়ে আমাকে ইচ্ছামতো লাগিয়ে খোঁড়া করে দিয়েছিল, যে গল্পটি শুনলে তোমাদের শরীর গরম হয়ে যাব এবং তোমরা হাত মারতে বাধ্য হবে। সুতরাং তোমরা সেই প্রস্তুতি নিয়ে কানে হেডফোন লাগিয়ে বসে যা। তো চলো, আর কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। প্রিয় বন্ধুরা, আমি একটি প্রাইমারি স্কুলের ম্যাডাম হিসেবে চাকরি পাই। আমাদের স্কুলটি ছিল একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। স্কুলের স্টাফদের মধ্যে আমরা ম্যাডাম ছিলাম দুইজন এবং শিক্ষক ছিল চারজন। এই মোট ছয়জন শিক্ষক শিক্ষিকার স্কুল এবং আমার